পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টি মুসলিম লীগ নওয়াজের চেয়ে প্রায় দ্বিগুণ আসন পেয়ে বিজয়ী হয়েছে তার দল তেহরিকে ইনসাফ পিটিআই সরকার গঠনের দ্বার প্রান্তে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ায় ভারত ও মোদী সরকারের আটটি সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এক সেনাবাহিনীর সঙ্গে নিয়ে সরকার চালালে পাকিস্তান সরকার আগের চেয়ে বেশি ভারত বিদ্বেষী হতে পারে দুই ইমরান খান পাকিস্তানকে কাশ্মীর উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন এটি নিয়ে ভারত পাকিস্তান মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে বা বড় কোনো ঘটনা ঘটতে পারে তিন ইমরান খান তালিবানদের মধ্যে ভারত বিদ্বেষীদের মদত দিতে পারে বলে শঙ্কা রয়েছে চার ভারতকে অস্থিতিশীল করতে বা জম্মু কাশ্মীর এলাকা থেকে ভারতকে হটাতে স্থানীয়দের মদত দিয়ে অস্ত্র সরবরাহ করতে পারে ইমরান খান পাঁচ পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা বন্ধের পর থেকে তারা যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ এক ক্ষেত্রে দেশটি যুক্তরাষ্ট্রকে ছেড়ে রাশিয়া ও চীনের সঙ্গে গাছচাড়া বাঁধতে পারে ফলে চীন পাকিস্তান ঐক্য হলে ভারতের জন্য সমস্যা দেখা দিতে পারে ছয় পাকিস্তানের বিভিন্ন ইসলামী সংগঠন এবার নির্বাচনে অংশ নিয়েছে সেনাবাহিনী ও ইমরান খানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে ফলে সরকারের ভেতরেই পাকিস্তান বিদ্বেষ বাড়বে এবং ইসলামী সংগঠনগুলো এক্ষেত্রে সরকারকে প্রভাবিত করবে সাত নির্বাচনের আগে ইমরান খান নওয়াজ শরীফের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তার মধ্যে একটি ছিল নওয়াজ শরীফ ভারত গ্যাসা নীতি অনুসরণ করেন ইমরান খান ওই নীতি থেকে বেরিয়ে আসবেন সেক্ষেত্রে পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসতে পারে আট পাকিস্তানে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিলেন তাদের সঙ্গে ভারতের অনেকের বন্ধুত্ব ছিল কিন্তু ইমরান খানের সঙ্গে ভারতের রাজনীতিবিদদের তেমন কোনো সম্পর্ক নেই ফলে ইমরানের সঙ্গে ভারতের কোনো বিষয়ে আলোচনা বা সমঝোতা হওয়ার সম্ভাবনা কম ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন